আপনারা দেখছেন বাংলার আনন্দ, এগিয়ে যাই এগিয়ে দেয়। আজকে আরামবাগের 19 নম্বর ওয়ার্ডে বন্যার্ত মানুষের পাশে খাদ্যদ্রব্য হাতে নিয়ে পাশে দাঁড়িয়েছে পৌরসভার পক্ষ থেকে পৌর প্রশাসক সহ অন্যান্য নেতৃত্বরা, এবং সাথে সামনে যে পুজো রয়েছে তাদের জন্য বস্ত্রদানও, কিছু কিছু বস্ত্রদানও হয়েছে। আমরা এ ব্যাপারে ঘটনাটা জানবো তার মুখে, যিনি 19 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল নেতৃত্ব অর্থাৎ আব্দুল রহিমের কাছে। আব্দুল রহিম ভাই, আজকের দিনে এই অনুষ্ঠানটা সম্পর্কে বিস্তারিত কি বলবেন? বলবো বলতে, বিশাল এক বন্যা কবলিত আরামবাগ এরিয়া, তো তার মধ্যে আরামবাগ পৌরসভার 19টা ওয়ার্ডই প্রায় কম বেশি ক্ষতি আছেই, এবং 6টা ব্লকের 4টি বিধানসভার 6টা ব্লকেরও সমস্যা আছে, সেটাও আপনারা নিশ্চয়ই জানেন। তো কথা হচ্ছে, সামনে দুর্গাপূজা, মানুষ অন্য সবই দিশেহারা, তো তার জন্য ওয়ার্ডের পক্ষ থেকে একটা ক্যাম্প এসডিও সাহেবের আধিকারিক এবং পৌর প্রশাসক স্বপনন্দীর সহায়তায় আমরা সকল 19 নম্বর ওয়ার্ডের কর্মী এবং নেতৃত্ববৃন্দ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। মামাজি মানুষের সরকার মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা মানুষের পাশে তো দাঁড়াতেই পারি, বলুন। আজকের দিনে ঠিক কি কি দ্রব্য তুলে দেওয়া হলো? দ্রব্য বলতে, আপনি বস্ত্র ছিল, চাল ছিল, ইড়ে ছিল, গুড় ছিল, বিস্কুট ছিল, বাচ্চাদের দুধ ছিল, আরো অন্যান্য সামগ্রী ছিল। আমরা সকলে একত্রিত হয়ে 19 নম্বর ওয়ার্ডটা মানে বিশাল ক্ষতিগ্রস্ত নয়, তবু কম বেশি 300 জনের মতো মানুষকে আমরা এই পরিষেবাটা দিয়েছি। রহিমবাবু, এ প্রসঙ্গে আপনার কাছ থেকে জানবো যে আরামবাগে আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, বহুদিন ধরে আপনার অবস্থান আরামবাগে, এবং আপনার আপনি আমি পরিচিত মুখ, এত বড় বন্যা আপনি কি আপনার আরামবাগের জীবনে আপনি কোনোদিন দেখেছেন টাউনে? যেদিন প্রথম বন্যা হয়, আপনাকে বলি, আপনি হয়তো জানেন না, যেদিন বন্যায় প্রথম জল বাড়তে থাকে সেদিন কালীপুর থেকে ভেলাদিঘি সংলগ্ন যে কামারপুকুর রোড, মেন রোড, সেই মেন রোডের উপর একটা সিএসটিসি বাস, সরকারি এসবিএসটিসি বাস সরকারি, তাতে আবাল, বৃদ্ধ, বনিতা, ইয়ং জেনারেশন, কন্যা সন্তান, পুত্র সন্তান, সবাই কিন্তু দিশেহারা, বাসটা কিন্তু আস্তে আস্তে ডুবে যাওয়ার মুখে। তো আমি পার্টির ছেলে, আমি একা, এবং আমার যে প্রশাসনিক আইসি সাহেব ছিলেন, উনি খুব ভালো, বরুণ ঘোষ মহাশয়, ওনাকেও আমি প্রণাম সালাম করি, জানাই যে ওনাকে আমি সঙ্গে করে নিয়ে একটা ট্রাক্টরে করে ওই মানুষগুলোকে আমরা সকলে একত্রিত হয়ে উদ্ধার করে নিয়ে আসতে পেরেছি, এটা কিন্তু আমার কাছে একটা বড় গর্বের বিষয়। তখন বাজছে রাত্রি 8:30, ভাবুন, একটা এসবিএসটিসি বাস ডুবে যাওয়ার মুখে, প্রায় এতটাই জল, নদী বলে কিছু নেই, সব নদী সারা আরামবাগ, কোথায় নদী আছে আর কোথায় নদী নেই, কোথায় খাল বিল, কোথায় জমি, কেউ বুঝতে পারছিল না, জলের সমান্তরাল এতটাই গতিবেগ ছিল। তো তার জন্য ওদেরকে আমরা ওই জায়গা থেকে উদ্ধার করে আনতে পেরেছি। আইসি সাহেব খুব প্রচেষ্টা করেছিলেন, পাঁচের ছেলে আমি একাই ছিলাম ওনাদের সাথে সহযোগিতায়, আর এই কাজটা আমি দীর্ঘদিন করেই থাকি। রহিম বাবু, আমরা এটা জানি যে রাত্রিতে কোনো মানুষ বিপদে পড়লে, তাদের 19 নম্বর ওয়ার্ড হোক বা অন্যান্য জায়গায়, আপনার কাছে ফোন গেলে আপনি কখনো একা, কখনো দু একজনকে সাথে নিয়ে মানুষকে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করেন, এবং অনেককে অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তিকে, যার পাশে কেউ ভয়ে দাঁড়ায় না, আইনি ঝামেলা জড়াবার ভয়ে, আপনি সেখানেও বুকে করে তুলে নিয়ে হাসপাতালে চিকিৎসা করিয়েছেন, এই ঘটনা ঘটেছে। কিন্তু এই আমি প্রসঙ্গটা আসছি এটাই যে আপনাদের মতো যারা ঝাঁপিয়ে পড়া মানুষ, এই বন্যা, এই যেভাবে 17 নম্বর ওয়ার্ড, 14-12 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 1 নম্বর ওয়ার্ড, এই যে প্লাবিত হলো বিস্তীর্ণ, এই প্লাবনটাকে আপনি কোনোদিন দেখেছেন আপনারা যারা উদ্ধারকারী? আমার 43 প্রায় 44 বয়স হয়ে গেল, আমি লাইফে দেখি না এই ফার্স্ট।
এবং যেভাবে অপদার্থ কেন্দ্র সরকার জল ছেড়ে এই পুজোর আগে দুর্গাপুজো মানুষের শ্রেষ্ঠ উৎসব বাঙালির, এই আনন্দকে নষ্ট করল। আরেকটা জিনিস জানতে চাইবো রহিম বাবু, গত বছর দুর্গাপুজোর উদ্বোধনের সময়তে আমি আমাদের বাংলা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমি নিজেই গিয়েছিলাম, সেখানে প্যান্ডেল কভার করেছিলাম, আপনি সেখানে বক্তব্য রেখেছিলেন এবং আরো একজন সহনাগরিক নাম একজন মহিলা তিনিও বক্তব্য পেশ করেছিলেন। আপনি পুজো কমিটির একটা কর্তা হিসেবে কাজ করেন, এবছর পুজো কমিটির সেই কাজটিকে অনেক কঠিন হয়ে গেল এই বন্যা পরিস্থিতির জন্য, পরিস্থিতি কি পুজো কি হবে? পুজো একই আছে, তবে হাইকোর্টের যে মান্যতা আছে সেটাকে মান্যতা দিয়ে আমাদের COVID-19 কে মেনে আমরা পুজো করছি, তবে পুজো একই রকম আছে, সহযোগিতার হার মানুষের আছে। হ্যাঁ, তার জন্য পুজো একই আছে, কতটা সাড়া দিবে কতটা প্রভাব করবে সেটা সময় কথা বলবে। হ্যাঁ, এবং গত বছর আপনি, আমার মনে আছে রহিম বাবু, আপনি সংখ্যালঘু সম্প্রদায় থেকে বিলং করেন, গত বছর আপনি পুজো কমিটির কর্তা হয়ে আপনি বলেছিলেন এই যে আমি একজন সংখ্যালঘু সমাজের মানুষ, আমি পুজো কমিটির একবারে শীর্ষ কর্তা হিসেবে কাজ করছি, কারণ দিদি আমাদের বলেন যে ধর্ম যে যার উৎসব সবার, যদি বিজেপি নামক দলটা এখানে ক্ষমতায় আসতো আপনার কি মনে হয় এটা থাকতো এই পরিবেশ? শুনুন, একটা কথা বলি, আমি মামাজি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির কর্মী, তো আমি প্রাণ থেকে তৃণমূল সরকারকে ভালোবাসি এবং 19 সালের পর এই আরামবাগের মাটিতে জোড়া ফুলের পতাকা বাঁধার সাহস কারো ছিল না, আর কেউ বাইরে বেরোতো না, কোন তৃণমূলের গল্প গুজব হয়তো করতো না, চায়ের দোকান বলুন যাই বলুন, বড় বড় উদ্যত নেতৃত্ব থেকে আমাদের মতো কর্মী কয়েকজন তারাও সবাই দিশে আড়ালে কেউ বা কেউ বাইরে চলে গেছেন, কিন্তু আমি 19 নম্বরের কর্মী একজন দিদি সৈনিক হয়ে আর 16 নম্বরের আমার বন্ধু প্রতিম আজিজুল ভাই, আমরা দু ভাই একত্রিত হয়ে সারা আরামবাগকে জোড়া ফুলের পতাকায় সুসজ্জিত করেছিলাম। আপনি হয়তো ছবি দেখেছেন যে লিং রোডের উপরে যে আমাদের অ্যাডের যে রেলের এগুলো আছে, অ্যাড দেওয়ার জন্য যে রেল লাইনের পাশ দিয়ে তৈরি করা আছে যে ডিভাইডার গুলো উপরে, তার উপরেও রাত্রে বেলায় আমি বসে উঠে পতাকা বেঁধেছি, এটাই আমার পরিচয়।